5 feet, share 5 feet. No, no, no. Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. সুপ্রিয় দর্শক, আশা করি মহান আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এসেছি সিঙ্গাইর, এটি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর থানা, সিঙ্গাইর একটি উপজেলা। তো এখানে একটি দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পিছনে একটি শেড তৈরি হচ্ছে, এটা হলো গরুর শেড তৈরি হবে। এবং আমরা কথা বলবো যে এখানে কতগুলো গরু রাখা যাবে এই শেডে, এবং এখানের খরচ কত হচ্ছে সম্পূর্ণ বিষয়টি, এবং কিভাবে এটার কতটুকু এটার স্পেস আছে, এবং এক প্রত্যেকটা গরুর জন্য কতটুকু জায়গা বরাদ্দ হলো, সম্পূর্ণ বিষয়টি আজকের প্রতিবেদন ইনশাআল্লাহ তুলে ধরব। আশা করি সম্পূর্ণ ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পারবেন। তো চলুন আমরা সরাসরি এখন খামারি মালিকের সাথে আমরা কথা বলবো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতু। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের যে নতুন শেড তৈরি হচ্ছে গরুর শেড, জি জি, এইখানে মূলত জায়গাটার পরিমাণ কত? এখানে এখানে জায়গা পরিমাণ যেটা শেড করতেছি এখানে প্রায় 8.5 কাঠা জায়গা এখানে। হ্যাঁ, আমার পুরো জায়গা নেওয়া এখানে প্রায় 10 বিঘা, ঘাসের জন্য, এবং কি হয়েছে ওই যে পুকুর দেখতেছেন একটা, এটা ইয়ার জন্য, এটা গোবরের জন্য। হ্যাঁ, হ্যাঁ, সেটা পুকুরে থাকবে, হ্যাঁ, জমা হবে। আর এখানে সেটটা হচ্ছে 72 ফিট বাই 50 ফিট সেটটা। এখানে গরু থাকবে, বড় গরু, সেখানে প্রায় 65টা গরু থাকবে, 65-70। হ্যাঁ, আর এই সাইডে পশ্চিম দিকের সাইডে একটা ছাগলের জন্য একটা করেছি, ছাগলের সেট করছে একটা, এইটা এটা করছি। এখানে ছাগল থাকবে, ধরুন 100 ছাগল এখানে থাকবে, 100 ছাগল আর 70টা গরু, তার ভিতরে ষাঁড় গরুগুলো থাকবে, আর গাভি থাকবে 20টা। এই শেডের মধ্যে মানে এখানে ডেয়ারি হবে, আর আপনার দেখা গেছে ফ্যাটেনিং হবে, মানে মোটামুটি যে গাভি গরু ফ্যাটেনিং হবে, এবং এখানে ওই ওই যে একটা আছে ওইটা আইসোলেশন রাখছি, ওই যে ওইটা বিভিন্ন জায়গা থেকে গরু এনে এখানে মানে আইসোলেশনে রেখে চিকিৎসা করে ইয়া করে সুস্থ করে তারপর এগুলো বাজারজাত করে এটা বিক্রি করবো আর কি। তো এটা হলো কাংসা রোডে, আমার সেটটা হচ্ছে কাংসা রোডে, এই খামারটা সিঙ্গের বাজার থেকে ভেতরে কাংসা রোডে। আমাদের ফার্মের নাম হচ্ছে আহমেদ ডেয়ারি এগ্রো ফার্ম, হ্যাঁ, আমাদের এখানে ধরেন গরু, তারপরে ছাগল, ভেড়া, গরাল, হ্যাঁ হ্যাঁ, তারপরে দুম্বা উঠানোর ইচ্ছা আছে, আর ফিশিং আছে, পুকুর আছে হাঁস পালনের জন্য, হাঁস পালনের জন্য এবারই করবো। ওখানে পুকুরটা কাটাবো, পুকুরটা সিঁচছি, হ্যাঁ, ওই পুকুরটা প্রায় 2 বিঘার উপর পুকুরটা। এখানে এক একটা গরুর জন্য আসলে পাশে কতটুকু এবং লম্বায় কতটুকু? একটা গরুর জন্য লম্বা রাখছি 8 ফিট, হ্যাঁ, 8 ফিট, পাশে রাখছি 6 ফিট, আমার যেখানে ফার্ম আছে এখন কিটিংচরে সিঙ্গের রোডে, সেখানে একটা ফার্ম ভাড়া নিছি, তো সেখানে খুব কনজাস্টেড, একটা গরুর পিছে একটা গরু লেজ লেগে থাকে। হ্যাঁ, এখন যেটা আছে, এখন ওখানে গরু আছে আমার 25টা গরু আছে, সাইওয়াল, সব সাইওয়াল, তো ওগুলো একটা পিছে একটা লেজ লেগে থাকে, যার ধরুন আমি একটু বড় করে 8 ফিট আসছি জায়গা, 8 ফিট আসছি, পিছিয়ে দিয়ে পরিষ্কার করতে করতে যেন সুবিধা হয়, আর গরু 6 ফিট আসছে, 5.5 ফিট 6 ফিট, হ্যাঁ, এরকম আছে, যাতে গরুটা স্বচ্ছন্দে শুতে পারে, একটু মুভ করতে পারে। এই জন্য আমাদের দর্শকদের জন্য আরেকটা বিষয় বলবেন, সেটা হলো মোটামুটি যদি আপনার যে প্রজেক্ট সেটা তো মোটামুটি 60-70টা গরু রাখা যাবে এখানে। হ্যাঁ, 70টা। নর্মালি আপনি যেভাবে তৈরি করছেন সেভাবে যদি কেউ 50টা গরুর একটা প্রজেক্ট করতে চায়, সেক্ষেত্রে আনুমানিক কত টাকা খরচ হতে পারে? আমার এটা ধরেন কমপ্লিট করতে প্রায় এ পর্যন্ত আমার
প্রায় ধরেন 11 লাখ টাকা চলে গেছে, অলরেডি 11 লাখ চলে গেছে। তো 13 লাখ টাকার ভিতরে আইডিয়া যে মোটামুটি 13 লাখের ভিতরে কমপ্লিট করে যাবে। হ্যাঁ হ্যাঁ, 13 লাখের ভিতরে কমপ্লিট করে যাবে। এবং এটা খুব মানে হেভি করে করা হয়েছে, এবং এটা আমার লিজ নেওয়া। আপনার যে হাইট যেটা আছে, হাইট 14 ফিট, হাইট রেকশন হলো 14 ফিট, হাইট 14 ফিট, তার মানে মোটামুটি আমরা বলতে পারি যে পাশে যদি একটু 5 থেকে 6 ফিট জায়গা যদি রাখা হয়, আর লম্বা যদি 8 ফিট রাখা হয়, এবং ঘরের উচ্চতা যদি মোটামুটি 14 ফিট বা 12 ফিট এরকম, অন্তত 12 ফিটের প্লাস রাখা হয়, সেটা গরুর ঘরের জন্য একটা আদর্শ বলে মানে আমরা ধরতে পারি। জি জি জি, আদর্শ মনে ধরতে পারে। হ্যাঁ, এবং খোলা মেলা দেখেন। হ্যাঁ একবারে খোলা মেলা, এদিকে খোলা, হ্যাঁ বাতাস আপ ডাউন করবে। হ্যাঁ, তাই এখানে আরেকটা তথ্য দিবেন আমাদের দর্শকদের জন্য, সেটা হলো এত বড় শেডে, এত বড় একটা প্রজেক্টে আপনার এখানে কি দেশি জাতের গরুগুলা করার পরিকল্পনা নাকি বিদেশে বাহির থেকে? আমি দেশি জাতেরই গরু করব, এবং আরেকটা জন্ম করব ও মানে গাভী, দেশি গাভীকে প্রযোজনের মাধ্যমে সেটাকে উন্নত জাতে পরিণত করার জন্য সেটার একটা ব্যবস্থা, সেটারও চিন্তাভাবনা আছে। হ্যাঁ, আর বিশেষ করে যে ফ্যাটারিংয়ে যেটা ইয়া করা, সে 3 মাসের ইয়া, সেটা হাড্ডিসার গরু, মানে বয়স কম কিন্তু শুকে গেছে, আমরা কৃষকরা খাদ্য দিতে পারেন। এখন খাবার যা মূল্য, এত খাবার মূল্য, যেই মূল্যতে গরু যারা পালন করে বা যার খামারি, তারা সবাই লুজার। হ্যাঁ, সবাই লুজার। আপনি এইবার ঈদে যা অবস্থা হয়েছে করণীয় উপলক্ষে, অনেকে খামারিরা বহু টাকা লস হয়ে গেছে। আমারই প্রায় 30-45 লক্ষ টাকা আমার এবছর আমার লস, ক্ষতির সম্মুখীন হয়েছে। হ্যাঁ, ক্ষতির কারণ কম দেয়। ধরেন যে গরুর দাম 2 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা বিক্রি করতে পারবো, সেই গরু বিক্রি করছি 1.5 লাখ বিক্রি করছি। আবার যে গরু বিক্রি করতে পারবো ধরেন 1 লাখ 2.5 লাখ, সেটা বিক্রি করছি 1 লাখ 60-70। আচ্ছা, তবে আপনার যেহেতু একজন অভিজ্ঞ খামারি, আপনাদের কাছ থেকে আমি কিছু তথ্য আমার দর্শকদের জন্য জানাতে চাই। সেটা হলো যদি কেউ প্রাথমিক পর্যায়ে স্টার্ট করতেছে একটি গরুর খামার, যেটা ফ্যাটেনিং হবে মোটাতাজাকরণের ক্ষেত্রে, তো ছোট বাছুর থেকে শুরু করলে ভালো হয় নাকি একটু কী ধরনের, কত বয়স হলে? আমার আমার অভিজ্ঞতায় বা এই আমার এই যে গরুর খামার, আমার তো ছোটোবেলা থেকে আমি গরু লালন পালন করতাম। হ্যাঁ, আমাদের আমার বাড়ি হচ্ছে মিরপুরে, মিরপুরে পাইকপাড়ায়, মধ্য পাইকপাড়ায়। হ্যাঁ এখানে, হ্যাঁ এখানে এখানে প্রজেক্টটা করেছি। তো ওখানে তো আগে খোলা মেলা ছিল, ওখানে গরু পালতাম আমরা পাকিস্তান পিরিয়ডে, এবং স্বাধীনতার পরে আমাদের অনেক গরু গরু ছিল। তো এখন অ্যাকচুয়ালি যা খামারি যারা এই আমার মতো, আমি যে ভুলটা করেছি সেই ভুলটা হলো বড় গরু উঠাইছি, ছোট গরু উঠাইনি। তো বড় গরুর শখে খামারে 10-20টা থাকতে পারে, এটা খামার সৌন্দর্যের জন্য, কিন্তু ব্যবসায়িক জন্য আপনাকে ছোট বাছুর যেটার মূল্য 30,000-25,000 ম্যাক্সিমাম 35,000 যেটা বাছুর হয়, সেটা বকনা হোক আর সার হোক, সেটা যদি লালন পালন করে তাহলে ইনশাল্লাহ সেই খামার লস হবে না। তার মানে আমরা বলতে পারি যে একটা আদর্শ মানে যদি একজন খামারি হইতে চায়, মানে আমাদের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, তাহলে আমাদের দেশি জাতের যে ছোট গরুগুলো হয়, এই ধরনের গরু দিয়ে যদি কেউ খামারে শুরু করে, যদি কেউ 5টা বা 10টা দিয়ে যদি কেউ স্টার্ট করে, সেক্ষেত্রে এখানে লসের সম্মুখীন না হওয়ার সম্ভাবনাটাই বেশি, এবং সে এখানে কম হোক বেশি হোক কিছু প্রফিট সে বের করতে পারবে। আর একটা জিনিস করতে পারে, সেটা হলো আপনার হাড্ডিসার গরু গাভী, আমি ইউটিউবে আপনাদের ইউটিউবেই দেখেছি, হ্যাঁ যে এই গাইবান্ধা ঠাকুরগাঁও ওইসব এলাকায়, নর্থ বেঙ্গলের ওইসব এলাকায় যে গাভীগুলো পাওয়া যায় বাছুর সহ, সে বাছুর সহ যেমন 35-40-50-60-এর ভিতরে পাওয়া যায়, ভালো বাছুর যদি ভালো বড় হয় ইয়া হয়, তো সেগুলো যদি আপনার এনে খামারে যদি সেগুলো ইয়া করে খামারে উঠায়, ধরেন সে খামারে বাছুরটা সে 1 বছর হলে
পঞ্চাশ ষাট হাজার সত্তর আশি হাজার টাকা বিক্রি করতে পারবে। আর ওই গরুটা ধরেন যদি ফেটানি করা হয় তাহলে গরুটা ধরেন পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ হাজার ভালো করে খাওয়াইলে পঞ্চাশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা বিক্রি করতে পারে। তো এই অবস্থা এই ব্যবহার করলে সে খামারি লাভবান হবে, এটা আমার মানে ইয়ে। আমিও সেটা করার চিন্তা ভাবনা করতেছি, আমিও সেটা এক সাইডে করবো আর কি, চিন্তা ভাবনা করতেছি সেইভাবে করার। হ্যাঁ, এখন আমি আরেকটা প্রশ্ন করবো আপনাকে, সেটা হলো যেহেতু খামারের বিষয়ে আলোচনা আমরা করছি, যেহেতু আপনার আরেকটা খামার আছে এবং পূর্বে যথেষ্ট অভিজ্ঞতা আপনার, হ্যাঁ অভিজ্ঞতা, খাবারের যে গরুর যে মানে খাবারের বিষয়টি, কারণ একটি গবাদি পশু পালন করতে গেলে তার খাবারটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, মোস্ট মোস্ট। সেক্ষেত্রে আপনারা কীভাবে খাবার পরিচালনা করছেন? আমার খাবার অ্যাকচুয়ালি আমি যখন এখানে খামার করি তখন এখানে জমি লিজ নেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু লিজ নিতে পারিনি। এই বছর লিজ দিছি আপনার প্রায় দশ বিঘা, এখানে আছে সাত বিঘা, হ্যাঁ সাত তিন দশ বিঘা, আর এক কাঁস ওদিকে আছে আর ভিতরে আছে চার বিঘা, প্রায় তেরো চোদ্দো বিঘা ঘাস ঘাস আমি করছি, ভুট্টা করেছি। আমার ভুট্টাগুলো বেশ বড় বড় হয়ে গেছে, কিন্তু ঘাসগুলো ঠিক মতো হয় নাই, হ্যাঁ ঘাসগুলো ঠিক মতো হয় নাই, জমির চাষটা ভালো করে হয় নাই, যার জন্য ঘাস হয় নাই ঠিক মতো। তো ঘাস ছাড়া ঘাস বিনে খামার যারা করবে তাদের লাভ করতে পারবে না, কেন ইয়া মূল্য বেশি, খাবারের মূল্য বেশি, দানাদার খাবার মূল্য বেশি। হ্যাঁ, এক বস্তা কুড়ার দাম সাঁইত্রিশ কেজি, এক বস্তা যেটাকে মন বলা হয়, এক বস্তা কুড়ার দাম পাঁচশো পঞ্চাশ টাকা বা ছয়শো টাকা, তাই না? তারপরে ভুষি চোদ্দোশো পনেরোশো টাকা ভুষি, গমের ভুষি, তারপরে ধরেন আবার খোল, খোল ধরেন চল্লিশ পঞ্চাশ পঁয়ত্রিশ টাকা শস্য খোল খুঁজি খুশ, তারপরে সোয়াবিনের খোল সেটা হলো বস্তা হলো চব্বিশশো টাকা বস্তা, মোটামুটি চার পাঁচটা পথে দিয়ে করে আবার চল্লিশ টাকা একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা পড়ে যায় পার কেজি, পার কেজি। তো এখন একটা গরুতে আমি দুই আড়াই কেজি তিন কেজি করে দিই, যার ধরুন গরুর বেশ তাড়াতাড়ি গ্রোথ ভালো গ্রোথ ছিল। হ্যাঁ, তো ঈদের পরে কোরবানিতে পরে সেরকম ঘাস পাইনি, সেরকম হয় নাই, এখন খড় খাওয়াচ্ছি ইউএমএস করে, মোলাসিস করে ইউএমএস করে খাচ্ছি খাওয়াচ্ছি। আর ইদানিং আজকে এখন আমাদের এই এলাকায় গাজরের চাষ খুব হয়, তো গাজরের আপনি দেখতে পাচ্ছেন এই যে গাজর, হ্যাঁ এই যে গাজর আর গাজরের ঘাস, হ্যাঁ এখন কিনে ধরেন ডেলি এক হাজার টাকার গাজরের ঘাস কিনি, কিনে এগুলো খাওয়াচ্ছি। হ্যাঁ, তার মানে আমরা সর্বোপরি বলতে পারি একজন খামারি যদি সে গরুর খামার করতে চায় তাহলে তাকে অবশ্যই অবশ্যই ঘাস অবশ্যই ঘাসের ব্যবস্থা করতে হবে, যে গরুর খাবারটা দেবে তার মিনিমাম 80% ঘাস থেকে নিয়ে আসতে হবে, ঘাস ঘাস দিয়ে করতে হবে, তাহলে একজন খামারি সে এখান থেকে কিছু প্রফিট, হ্যাঁ লাভবান, ভালো লাভবান হতে পারবে, ভালো লাভবান হতে পারবে। এখন ঘাস বিনে যদি কেউ ওগুলি করে তাহলে তার দানাদার খাওয়ায় সে লাভ করতে পারবে না, হ্যাঁ লাভ করতে পারবে না। সর্বোপরি লাস্টে পরিশেষে আমাদের দর্শকদের জন্য বলবেন, নর্মালি যদি কেউ দশটি গরু দিয়ে শুরু করতে চায় সেক্ষেত্রে তার কী পরিমাণ ইনভেস্টমেন্ট প্রয়োজন হতে পারে, মানে তার শেড তৈরি করা, গরু কেনা এবং সে গরুকে খাবার সহ একদম সেল করার আগ পর্যন্ত কত টাকার মতো একটা খরচ হতে পারে? না, একটা ব্যাপার হচ্ছে কি, এটা রুচির ব্যাপার। একটা গরু ঘরের যদি গরুর যদি স্বাস্থ্যসম্মত যদি ঘর না করা হয় তাহলে সেখানে রোগ শোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যেমন আমার আজ পর্যন্ত এই চার বছরে আমার গরুর কোনো খুরা রোগ হয় নাই, কোনো কিছু রোগ হয় নাই, কোনো হয়ে নাই, সেরকম ওষুধপত্র আমার কিনতে হয় নাই। প্রথম দিকে অবশ্য কিনতে হয়েছে, প্রথম দিকে প্রথম দিক তিন চার মাস আমাকে বেশ। আমি একটা প্রশ্ন করি, নর্মালি সাধারণত গরুকে বছরে কয়বার ভ্যাকসিনেশন করতে হয় এবং কী কী ভ্যাকসিন দিতে হয়? আমি ভ্যাকসিনেশন খুরা রোগেরটা করেছি প্রথম, তারপরে কৃমিনাশক করেছি, তারপরে এই খুরা রোগেরটা বছরে দুবার দুইবার ছ মাস পর পর করি আমি, আর কৃমি রোগটা রোগ ওষুধটাও সেরকম রোগ শোক জন্য না হয়। আপনি দেখতেছেন আমি এই যে সেটটা করেছি, হ্যাঁ একেবারে খোলা, একবার মাঠের মধ্যে খোলা, কোনো বাড়িঘর নাই, আসলে হ্যাঁ এখানে এখানে জীবাণুর কোনো ইয়া হতে পারে না। দশটা গরু একটা যদি ইয়া করতে পারে সে ধরেন
2 লাখ 1.5 লাখ টাকার ভিতরে সে এটা সেট করতে পারে, 1.5 লাখ টাকার ভিতরে সেট হয়। মোটামুটি 10টা দেশি গরু কিনতে চাই, দেশি জাতের ছোট গরুগুলা, তাতে মোটামুটি কি ধরনের দাম হতে পারে? বাছুর ও ওনাকে যে এই করবে তাকে অন্তপক্ষে আগামী যদি ঈদে বিক্রি করতে চায়, আগামী 2022 সালের ঈদে যদি কোরবানি দিয়ে বিক্রি করতে চায়, তাহলে তাকে এখন কিনতে হবে 35,000 টাকা থেকে 50-এর মধ্যে, 50-এর মধ্যে হ্যাঁ কিনতে হবে যদি ঈদে বিক্রি করতে চায়। আর ফেটানিং যদি করতে চায় তাহলে তো বললাম হাড্ডিসার গরু, তারপরে ইয়াসার গরু, কেন ওগুলোর দাম ধরেন আমি যতটুকু আপনাদের ইউটিউবে দেখেছি, আমি তো আর ইয়ে করি না, ইউটিউবে দেখেছি, তো আমি যাবো আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে ওই এলাকায় ভিজিটে যাবো, নর্থ বেঙ্গলে ভিজিটে যাবো, তো দেখেছি যে হাড্ডিসার গরু বাছুর ছাড়া এই 28-30-25 এরকম পাওয়া যায়, আর বাছুর সহ ধরেন 40-45-50-ও। বর্তমানে যেমন এখন তো করোনার পরবর্তী যে সময়টা যাচ্ছে, এখন অনেক মানুষ বেকার আছে এবং অনেক স্টুডেন্ট আছে যাদের গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারা কী করবে এখনও মানে তারা মানে বুঝতে পারতেছে না, অথচ অনেকের কাছে টাকাও আছে কিন্তু কীভাবে বিনিয়োগ করবে সেটা তারা মানে আইডিয়া করতে পারতেছে না। তো সেক্ষেত্রে এরকম একটা মানুষ যদি কেউ খামার সেক্টরে আসতে চায় এবং গবাদি পশু যদি সে শুরু করতে চায়, তো আপনি কী মনে করেন তারা যদি মানে সঠিকভাবে এটা পরিচালনা করতে পারে এখান থেকে প্রচুর হওয়া সম্ভব কি না? ব্যাপারটা হচ্ছে কি যে নতুন খামারি বা যারা নতুন যারা আজকাল যুবকরা ছাত্ররা যারা বেকার হয়ে গেছে বা বেকারত্ব, আমাদের বাংলাদেশের চাকরির অভাব, চাকরি বাকরি করার অভাব, সেই ক্ষেত্রে অনেক ছেলে বেকার, যুবক বেকার, তারা এই লাইনে আসতে পারে কিন্তু তাদের প্রথমে তাদেরকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিংটা বড় জিনিস। হ্যাঁ কী কী তাহলে বিএলআর থেকে ট্রেনিংয়ের ব্যবস্থা আছে, হ্যাঁ সেখান থেকে ট্রেনিংয়ে নিতে হবে, ট্রেনিং নিয়ে তারপরে সে 5-10টা গরু, এ বেশি না, 10-5টা গরু সে উঠালো, উঠায়া 1 বছর সে পারলো বা 6 মাস পারলো, পারলে সে তার এটা বুঝলো, বোঝার পর তারপরে সে এগুলো পালতে পারে, ইয়া করতে পারে। আমি দর্শকদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই যে আপনারা হুজুকে এই খামার করতে আসবেন না, হুজুকে খামার করতে আসবেন না। আমাদের বাঙালির একটা স্বভাব হলো একজন একটা করলো, দেখলো যে না এটা হইতেছে, কী হলো না হলো খবর নাই, সবাই করা ওই ওই ব্যবসায় ঝুঁকে পড়লো, কিন্তু এই ব্যবসার মধ্যে কী আছে না আছে সেটা খুঁটিনাটি যায় না, জানতে হবে এবং শিখতে হবে এবং একটু লেখাপড়া করতে হবে, লেখাপড়া করতে। আজকাল তো অনেক বই, এই পশুপালনের অনেক বই আছে, অনেক বই আছে, বা বিশেষ করে আপনাদের গুগলে বা ইউটিউবে অনেক কিছু মানে তথ্য আছে, সেই তথ্যগুলি সে ইয়ে করে সে করতে পারে। তো আমি দর্শকের বলবো যে অন্তত পক্ষে ট্রেনিং নিয়ে যেন ও এই এই শুরু করে। হ্যাঁ, আর দর্শকের প্রতি আমার সালাম এবং ভালোবাসা রইল। আমার জন্য যেন আমার যেই বয়স, হ্যাঁ আমার 70+ আমার বয়স, হ্যাঁ এই বয়সে আমি যখন এই কাজ এই এত বড় খামার করছি, এত খামারে আমি ঝুঁকেছি, হ্যাঁ আমার মনে হয় দর্শকরা যারা যুবক তারা এর থেকে শিক্ষা নেবে, এর থেকে তারা ইয়া করবে যে উনি এত বয়সে উনি এটা করতেছে আমরা পারবো না কেন, পারবো না কেন, এই জিনিসটা অনুপ্রেরণা। হ্যাঁ আর যদি কেউ মনে করতে চায় যে ইয়া করবে আমার এই এই ফার্ম ভিজিট করতে পারে, ভিজিট করতে পারে, ভিজিট করতে পারে আমার ফার্ম ভিজিট করে তারা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতে পারে, হ্যাঁ অভিজ্ঞতা অর্জন করতে পারে। আর আমি আর একটা আছে যে আমি এখানে যেগুলো পালবো এগুলো দর্শক যারা ট্রেনিং নিতে চায়, যারা কিছু ইয়া করতে চায় তারা এখানে থেকে সেই ট্রেনিংটা নিয়ে নিতে পারবে, এখান থেকে নিতে পারবে। আমি এই চিন্তা করছি যাতে অন্তপক্ষে বেকারত্ব দূর হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমরাও দোয়া করি আপনার প্রজেক্ট আরও সঠিকভাবে পরিচালিত হোক এবং সেখান থেকে আপনি বেনিফিট আনতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।
ভাই আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ হাসান। মোহাম্মদ হাসান, আপনাদের বাসা কোথায়? কল্যাণপুর নতুন বাজার। কল্যাণপুর নতুন বাজার ঢাকা। আচ্ছা, আপনাদের তো মোটামুটি এই ধরনের প্রজেক্ট করার এক্সপিরিয়েন্স আছে, মানে যদি কেউ এই ধরনের কাজ করতে চায় আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা করে দিতে পারবেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাকে একটু বলেন, এখানে যে কাজ হচ্ছে এখানে আপনার, এটা তো গরুর চারি হবে? জি, এটা এটা খাবারের চারি। খাবারের চারি হবে। এটা আপনার পাশে কতটুকু জায়গা আছে এখানে? এই যে পাশে রাখছিল পাঁচ ফিট, পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট লম্বা আছে, পাঁচ ফিট না 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 লম্বায় আসলে আড়াই ফিট। এদিকে আছে আড়াই ফিট, জি পাশে আছে আড়াই ফিট, আর লম্বা আসলে পাঁচ ফিট। আর এখানে যে গরু যে এখানে দাঁড়াবে, যেখানে থাকবে, আট ফিট।